ওকে গাইস, তো আমাদের হচ্ছে অনেকগুলো ম্যাচ খেললাম স্কোয়াডে, বাট এখন ভালো লাগতেছে না, সো আমরা দু একটা ম্যাচে টিম কোড দিয়ে দেই। তোমরা অনেকে বলতেছো টিম কোডের জন্য, তো যারা যারা খেলতে চাও গাইস চলে আসো। আমাদের টিম কোড হচ্ছে 4690691। ভাই আমার টিম কোডে, আমার টিম কোডে বিবেস্ট প্লেয়ার, আল্লাহ এটা তো খুবই রিয়ার ভাই। তা আবার সাকিব ভাইটি, ও মাই গড গাইস, সিরিয়াসলি আমার লাইভের মধ্যে এরকম কেন হয়? আরে হ্যালো 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 সাকিব ভাই, আপনি হ্যাঁ বিগ ফ্যান আপু, মানে আল্লাহ আমি তো দেখা অবাক, পুরাই অবাক ভাই। মানে মানে বুঝলাম না আপনি বিবেশ কেমনে পাইলেন আর কবে পাইছেন বিবেশ, বুঝলাম না। গেই নাকি জারে তারে বিবেশ দো শুরু করছে নাকি? কেন ভাই কি হইছে? মানে বুঝলাম না ভাই, মানে যেই লাইভ করে হেই বিবেশ পেয়ে যায় কেমনে কি ভাই? কেন ভাইয়া আচ্ছা এরকম কেন বলতেছেন বুঝলাম না। আপনি আপনারে আপনারে কে নিছে পার্টনারে? হ্যাঁ ভাই আপনার পার্টনার কে নিছে? আরে পার্টনারে তো নিছে নিছে, আমি তো আপনার বিগ ফ্যান ভাই, আপনি আমার টিম কোডে আসছেন ভাই, তাও আবার লাইভের মধ্যে সবাই দেখতেছে গাইস, দেখছো সাকিব ভাই আমার গ্রুপের মধ্যে, লাইক আমি তো অনেক বেশি অবাক হয়ে গেছি। লোল ভাই লোল ভাই, আচ্ছা তুমি তুমি দালাল কবে হইছো সেটা বলো আমারে, দালাল কবে হইছো? হ্যাঁ এই তো ভাইয়া কিছুদিন আগে। কেন কি হইছে ভাইয়া? কিছুদিন আগে ভাই সাহেব, এই যে দেখো, এই যে দেখছো এটা কি, এটা দেখছো? হ্যাঁ ও ভাই এটা কোথায় পাইছেন ভাইয়া? এটা তো আমি দেখি নাই আগে ভাই। এটা কোথায় পাইছো ভাই? এটা কোথায়, এটা কোথায় পাইছো ভাই? এটা কি, এটা কি, এটা কি পাওয়ার তোমার যোগ্যতা আছে? হ্যাঁ নতুন বিবেস পাইছো, কয়দিন আগে বিবেস পাইছো, এটা তোমার পাওয়ার, তুমি পেয়ে যাবা, তুমি লেভেল আছো আমাদের। আরে ভাই কি রে ভাই, আপনি টিম কোডে এসে এগুলা কি বলতেছেন গাইস? এগুলা ভাই কিন্তু মজা, এগুলা ভাই এগুলা কি বলতেছি মানে, হ্যাঁ এগুলা কি বলতেছি, আমি মজা করবো কেন ভাই? লোল ভাই আমি বুঝি না ভাই, গে না যারে তারে বিবেশ দিয়ে দেয় ভাই। মানে আমাদের কাছে আগে থেকে বিবেশ ছিল ভাই, আমরা একটু বাপ টাপ নিতে পারতাম, যে দেখতো সেই বিকেন বলতো ভাই, না এখন গে না সবাই বিবেশ দেওয়া শুরু করছে ভাই লাইভের মধ্যে। এই যে লাইভের মধ্যে গেম খেলে বটের মতো, এদেরকে বিবেশ দিয়ে দেয় ভাই, বুঝি না বটের মতো খেলি ঠিক আছে, বাট গারে না তো আর গেম প্লে দেখা হচ্ছে বিবেশ দেয় না, তাই না? তুমি বিবেশ পাইছো না, তুমি যোগ্যতায় বিবেশ পাইছো তাই তো এটাই বলতেছো তুমি, না এটাই তো বলছি বুঝছো, তুমি আগে বিবেশ পাইছো না তো তুমি আমাদের লেভেলে নাই বুঝছো, মানে বিবেশ আছে তো কি হয়েছে, গেইনা দালাল হইছো তো কি হয়েছে, আমাদের লেভেল আসতে পারবে না দেখছো। হইলাও ঠিক আছে, এইসব অপমান কিন্তু আমি সহ্য করবো না ঠিক আছে, আমি মেয়ে মানুষ বলে আমি স্ট্রিমার। লোল ভাই লোল ভাই লোল 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 ভাই, লাইভ ভাই লাইভে লাইভ স্ট্রিম করে ভাই কেমনে বিবেশ পাইছো? হ্যাঁ পারলে এইসব ইবো এমটেন উমটেন নিয়ে দেখাও বুঝছো, তুমি মানে কি কম ভাই, ইউটিউব ভিডিও বানাই বানাই ঠিক আছে, বাট আপনার মত ছাত্রমি কই না বুঝছেন, আপনি ছাত্রমি করতে করতে তারপরে বিবেশ পাইছেন, দালাল হইছেন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইজন্য তো বলতেছি গেমপ্লে করে লাইভ লাইভ করে তো হইছো, এখন দেখাও দেখি, তুমি তো ভাব নিতেছো লেভেলে আছো না, তো লেভেলে থাকলে এই মোড দেখাও বিবেজ তো আছে না, দেখি তোমার বিবেজের পাওয়ার কি ভাই। লোল পারলে দেখাও দেখাও দেখাও, কিসে দেখাও নাকি এখন তো কোনো, এখন এখন তো কোনো কথা বের হবে না মুখ দিয়ে, না এখন তো কোনো কথা বের হবে না ভাই, পারলে দেখাও কোনো কথা। আচ্ছা এটা কোথায় পাইছেন ভাই আমাকে এটা বলেন, আমি আপনাকে, আপনি আপনাকে, আমি বলছি না, আমি কি বলছি, আমি কি বলছি, নতুন বিবেশ পাইছো না এখনো, এইসব পাওয়ার যোগ্যতা তোমার হয়নি ঠিক আছে, যখন যোগ্যতা হবে লেভেল আসবা তখন ঠিকই পাবা। এখন যেহেতু আমার কাছে বিবেশ আছে ঠিক আছে, আপনি আপনিও যা পাবেন আমি ঠিক আছে, এটাই তো আমি তো এটাই বলতেছি, বিবেশ পাইছো তো দেখে কি হইছে, তুমি তো পাও নাই না, তোমার কাছে তো নাই, এটা আছে আছে তোমার দিছে গেরি না, তোমার গেরি না দিছে, তুমি ফেসবুক লাইভ স্ট্রিমার আর আমি হচ্ছি ইউটিউবার বুঝছো, লেভেলে আসো তোমারে দিবে না কখনো গেই না। কি করব ভাই আমি, এটা পাবো কোথায়, আছে আপনি বলেন আমি কোথায় পাবো, তাহলে আমি হচ্ছে গিয়া ওই এটা 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 তোমার মতো লাইভ স্ট্রিমার কে দিবে না বুঝছো, তোমার মতো লাইভ স্ট্রিমার কে স্ট্রিমার কে দিবে না আর কিছু নেই ভাই, আপনি আবার আমার টিম করে এসে আমারে এত এত কিছু বলতেছেন, কি দরকার আমার লাইভের মধ্যে এসে গুলো বলার ভাই, এগুলো আপনি যদি ভিডিও বানাই লাইভের মধ্যে তো বলেন, আমি আপনাকে ভিডিও একটা বানাই দেই, সমস্যা কি লাইভের মধ্যে? লোল ভাই করতেছেন ইনস্টল করবো না তো কি করবো, হ্যাঁ তোমার যে ভিউয়ার্স আছে ওদেরও তো দেখা দরকার না, যে তুমি বিবেশ কেমনে পাইছো ভাই, মানে তোমার গেরি না কিছু দেয় না ভাই দেখছো ভাই, এই মুডটা দেখলে ভাই একটা শান্তি লাগতেছে, পারলে দেখাও দেখাইতে পারবা, পারবা তুমি পারবা, হ্যাঁ এই না ধারে ধারে বিবেশ দিয়ে দিছে ভাই, এখন তুমি পারলে দেখাও ঠিক আছে, এইসব তুমি পারবা না আমি জানি ভাই, কতই মোট গাইস তোমরা যারা যারা দেখতেছো লিটারালি গাইস দেখছো, গাইস তোমরা যারা যারা দেখতেছো গাইস সবাই দেখো,
মানে তোমাদের ময়নার মা কিন্তু আমার লেভেল নাই, ঠিক আছে? দেখো ভাই ইমোট দেখো কি অপি লেভেলের ভাই, কত লেভেল, লেভেল কত দেখি একটু আমি, এটা এটা ওমা চলে আসে আমি চেকই করি নাই M10 আমি দেখাবো ভাই, আমি নাকি বট গাইস, লিটারালি আমার লাইভের মধ্যে আইসা এত কিছু বলছে, ওয়াট দ্য ফুচকা ইয়ার, এন্ড এটাকে আমার মনে হয়েছে ইকো দেখাবো, এটাকে ইভোগানের এখানে মেবি পাবো। ও ভাই এম টেন, ও ভাই কি বাত হয়ে গেছে, এটাকে তাড়াতাড়ি করে আপগ্রেড করে নেই, এন্ড এখানে আট লেভেল পর্যন্ত করা যাবে, তাই না? ও ফাইনাল শট গাইস, এটা তো দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার লাইভের মধ্যে আইসা।
হ্যাঁ দেখতেন এটা ভাই, কিন্তু লোল ভাই। দেখছেন আমার নাকি যোগ্যতা নাই ভাই, এত বড় আচ্ছা ইউটিউবার আপনি হয়ে আমার মতো ছোট শুনেন ইউটিউবার কে এরকম এরকম বললেন আমার ভাই, কত যে কষ্ট লাগছে। শুনেন শুনেন আচ্ছা শুনেন, আপনি লাস্ট 4 ঘন্টা থেকে লাইভ স্ট্রিম করতেছেন তাই না? হ্যাঁ কি হয়েছে তাতে? মানে আমাদেরকে কিন্তু অনেক আগে দিয়ে দিছে ঠিক আছে, আর আমি দেখতেছি আপনি 4 ঘন্টা আগে থেকে লাইভ, তার মানে আপনি গেম রিকানেক্ট দেন নাই ঠিক আছে, তার মানে আপনার মেল বক্সে কিন্তু এখন এমটেন দেন নাই ঠিক আছে, এটা কিন্তু আমি জানি। তো কেমন নিলাম মজাটা বলেন ভাই? সিরিয়াসলি কুজিবি মানে আমার সাথে কেন আপনার এরকম করে, কেন আমার সাথে আমি আমি কেন হয়? আমি আপনার লাইভ দেখতেছিলাম ঠিক আছে, তো দেখি যে আপনি 4 ঘন্টা থেকে লাইভ করতেছেন, তো আমি একটু মানে ইয়া কইরা পিছন দিক দিয়ে নিয়ে গেছি, তারপর দেখি যে আপনি এমটেন এখনো পান নাই ঠিক আছে, মানে এখনো ঢুকেন নাই, তো পরে দেখি যে আমাকে এত ইনসাল্ট কইরা আমাকে অপমান অপমান কইরা দেন হচ্ছে আমার সাথে। আরে না আপনারে তো আপনারে তো মজা নিলাম, মুরগি বানাইলাম আপনার এটা এটা আমি গাইস তোমরা কমেন্টে বলো এটা কিন্তু একদম খারাপ হইছে আমার সাথে ঠিক আছে, সবাই আমাকে কেন মুরগি বানায়ন, আমি কেন মুরগি হব বারবার আমি বুঝছি। আচ্ছা হ্যাঁ বলেন, আচ্ছা আপনার কাছে কি আপনি তো এটা গেই না, তো আপনার দিয়ে দিছি, আপনার কাছে কি এটা আছে কোন পারলে দেখান তো জানি না ইয়ে হে ক্যাপ কে বাস। হাই ভাই এটা থাকবে না ও ভাই কুছ ভি আই আসছে, আমি এমটেন লাভার ঠিক আছে, আমার কাছে এটা থাকবে না তো কার কাছে থাকবে? গাইস কোন এমটেনটা বেস্ট, ইমোটটা কোনটা বেস্ট, এটা নাকি এটা? গাইস কমেন্ট করো।